হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেজবাউল হাসান, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা জানব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি বলতে কী বোঝায়, কোয়ালিটি কন্ট্রোল কাকে বলে, কেনই এই কোয়ালিটি কন্ট্রোল গুরুত্বপূর্ণ এবং কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করা সম্ভব একটি অ্যাপারেলের, এবং সর্বশেষ র মেটেরিয়াল কীভাবে কন্ট্রোল করা সম্ভব এই বিষয়ে এই ভিডিওতে জানব। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল কোয়ালিটি। কোয়ালিটি হলো একটি পণ্যের গ্রহণযোগ্যতা ও কাঙ্ক্ষিত মান এবং ত্রুটিমুক্ত অবস্থা, যা ক্রেতার চাহিদা পূরণ ও সন্তুষ্টি অর্জনে সক্ষম। বায়ার ও ম্যানুফ্যাকচারার উভয়ের জন্যই কোয়ালিটি প্রয়োজন। অন্যভাবে বলা যায়, পণ্যের বৈশিষ্ট্যগুলো ক্রেতার কাঙ্ক্ষিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াকেই কোয়ালিটি বলা হয়। কোয়ালিটি কন্ট্রোল, যেই প্রক্রিয়ায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বায়ারের দেওয়া রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে, সেই প্রক্রিয়াকেই বলা হয় কোয়ালিটি কন্ট্রোল। ইম্পর্টেন্স অফ কোয়ালিটি কন্ট্রোল। কোনো বায়ারই তাদের অর্ডার অ্যাকসেপ্ট করবে না যদি না 100% কোয়ালিটি কন্ট্রোল না করা হয়। এই জন্যই তো আমাদের 100% কোয়ালিটি কন্ট্রোল করা প্রয়োজন। আর এই কাজটি আমাদের দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কোনো করে থাকেন। তাদের নিপুণ দক্ষতার কারণে সারা বিশ্বে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়ে পড়েছে। হাউ টু কন্ট্রোল দ্য কোয়ালিটি অফ এ অ্যাপারেল। 100% কোয়ালিটি সম্পূর্ণ পোশাক পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম 100% কোয়ালিটি সম্পূর্ণ র মেটেরিয়াল প্রয়োজন। একটি পোশাক তৈরি করার জন্য র মেটেরিয়াল হলো ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ। বিশুদ্ধ মানের ফেব্রিক এবং ভালো মানের অ্যাক্সেসরিজ যদি আমরা পেয়ে থাকি, তখনই সম্ভব একটি কোয়ালিটি সম্পন্ন পোশাক তৈরি করা। 100% কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমাদেরকে র মেটেরিয়াল কোয়ালিটি কন্ট্রোল করার পরেই আমাদেরকে যে জিনিসটি কন্ট্রোল করতে হবে সেটি হলো পোশাক তৈরির বিভিন্ন ধাপে কোয়ালিটি কন্ট্রোল। পোশাক তৈরির বিভিন্ন ধাপ হলো প্যাটার্ন মেকিং, মার্কার মেকিং, ফেব্রিক স্প্রেডিং, ফেব্রিক কাটিং, ফেব্রিক সুইং এবং ফিনিশিং। এই প্রত্যেকটি ধাপে আমাদেরকে কোয়ালিটির দিকে নজর রাখতে হবে, কারণ কোনো ধাপে যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে সম্পূর্ণ পোশাকের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এবং সর্বশেষ ফাইনাল ইন্সপেকশন। এই ধাপে আমরা ফিটিং, সাইজ এবং অন্য কোনো ডিফেক্ট আছে কি না পোশাকের মধ্যে, এগুলো চেক করে থাকি। মূলত এই সবগুলো ধাপের মধ্যেই আমরা কোয়ালিটি কন্ট্রোল করার মাধ্যমে একটি 100% কোয়ালিটি সম্পূর্ণ পোশাক পেয়ে থাকি। এখন আমরা দেখব হাউ টু কন্ট্রোল দ্য কোয়ালিটি অফ র মেটেরিয়াল। আমরা আগেই দেখেছি র মেটেরিয়াল কোয়ালিটি কন্ট্রোল মানে হলো ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ কোয়ালিটি কন্ট্রোল। প্রথমেই ফেব্রিক কোয়ালিটি কন্ট্রোল। ফেব্রিক কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমাদেরকে কালার শেড খেয়াল রাখতে হবে। কালার শেড হলো একটি অ্যাপারেলের নির্দিষ্ট কালার। বায়ার যে কালার দিবে ওই কালারেরই পোশাক তৈরি করতে হবে। দ্বিতীয়ত কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস মানে হলো রেজিস্ট্যান্স অফ কালার বাই ওয়াশিং অ্যান্ড সানলাইট। দেখা যায় পোশাক ধোয়ার পর কিংবা সূর্যালোকে কিছুটা পরিবর্তন হয়ে পড়ে, এই জন্য আমাদেরকে কালার ফাস্টনেস খেয়াল রাখতে হবে। নর্মালি বায়ার একটি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে থাকে এই কালার ফাস্টনেসের। জিএসএম মানে হলো গ্রাম পার স্কোয়ার মিটার। জিএসএম দ্বারা বোঝানো হয় একটি ফেব্রিকের ওজন, অর্থাৎ এটি কতটুকু ভারী কিংবা হালকা হবে। সাধারণত একজন বায়ার এই জিএসএম নির্ধারণ করে দিয়ে থাকে, তাই ম্যানুফ্যাকচারকে এই জিএসএম ফলো করে ফেব্রিক অনুযায়ী তার পোশাক তৈরি করতে হয়। শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ মানে হলো দ্য রেট অফ শ্রিঙ্কেজ আফটার ওয়াশিং, অর্থাৎ ধৌত করার পর একটি ফেব্রিকের আয়তনের পরিবর্তন। সাধারণত দেখা যায় ধৌত করার পর কোনো একটি পোশাক তার আয়তন পরিবর্তন করে, আর এই পরিবর্তনের মানটা যদি 3% হয় তাহলে এটি প্রেফারেবল। তাই একজন ম্যানুফ্যাকচারারকে এই শ্রিঙ্কেজের দিকটি লক্ষ্য রাখতে হয়। র মেটেরিয়াল কোয়ালিটি কন্ট্রোলের আরেকটি অংশ হলো অ্যাক্সেসরিজ কোয়ালিটি কন্ট্রোল। অ্যাক্সেসরিজ কোয়ালিটি কন্ট্রোল করার জন্য একজন ম্যানুফ্যাকচারকে অবশ্যই বায়ারের দেওয়া রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাক্সেসরিজ গ্রহণ করতে হবে। এরই মাধ্যমে আমরা
raw material ke 100% quality shompurno korte pari.